দ্য ভয়েস অফ টুডেজ উইমেন। আইন ও আমরা সহযোগিতায় ব্লাস্ট। স্বাগতম সবাইকে কালারিজ এফএম 101.6। শুরু হয়ে গেল আইন ও আমরা সহযোগিতায় ব্লাস্ট। আমি সুমি আছি তোমাদের সাথে বরাবরের মতোই, এবং আমাদের সাথে আজকে আরেকজন নতুন অতিথি রয়েছেন। আসলে তো অতিথি অনেকজন থাকবেন, কিন্তু যিনি আসলে প্রোগ্রামটার মূল হোস্ট, তিনি আজকে আমাদের সাথে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে রয়েছেন সালওয়া। হ্যালো সালওয়া, কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং একটা চমৎকার সময় কাটাবো। এবং শুরুতেই জানতে চাই যে আজকে আমরা কী নিয়ে কথা বলবো, এবং সবার জন্য বলে দেই, যারা যারা ফেসবুক লাইভে আছো, আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছো, তারা দেখতে পাবে যে সামনের তিনটা চেয়ার আছে খালি, তাই না? এবং সেই তিনটা চেয়ারের ক্ষেত্রে যেটা বলবো যে আমাদের সাথে আরও অতিথিরা এসে যুক্ত হয়ে যাবেন, তো তখন আসলে চেয়ারগুলো আর খালি থাকবে না। সো সালওয়ার কাছে চলে যেতে চাই এবং জানতে চাই যে আজকে কি বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের সাথে অতিথি কারা কারা থাকবেন, এবং আজকে আমাদের সাথে এই মুহূর্তে কোন অতিথি রয়েছেন, একটু মাইকটা মুখের কাছে নিয়ে কথা বলতে হবে। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এবং সেটির প্রয়োগ ও বাস্তবতা। তো আমাদের সাথে আজকে আছেন তিনজন গেস্ট, তিনজন অতিথি। প্রথমে অলরেডি চলে আসছেন অনন্যা আপু, অনন্যা চক্রবর্তী। উনি আমাদের ব্লাস্টেরই মিডিয়েশন অফিসার হিসাবে কাজ করেন, এবং ওনার প্র্যাকটিক্যাল নলেজটা অনেক বেশি চাইল্ড ম্যারেজ নিয়ে, কারণ বাল্যবিবাহ নিয়ে, যেহেতু ওনারা অনেক ক্লায়েন্ট ফেস করে থাকেন, অনেক চাইল্ড ম্যারেজের অনেক কেস ফেস করে থাকেন ডিরেক্টলি ফিল্ড থেকে। তো ওই এক্সপিরিয়েন্সের সম্পর্কে আমরা আজকে একটু কথাবার্তা বলবো। আর এছাড়া আমাদের সাথে আছেন আরও দুজন, এখন আসেননি, আসবেন আরও দুজন গেস্ট। ওনারা হচ্ছেন ডক্টর নিয়াজ আসাদুল্লাহ, উনি হচ্ছেন ফ্যাকাল্টি অফ ইকোনমিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন থেকে, উনি হচ্ছেন ইউনিভার্সিটি অফ মালায়া ফ্রম মালয়েশিয়া। আরেকজন হচ্ছেন ডক্টর জাকি ওয়াহাজ, উনিও একজন ইকোনমিস্ট ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যান্ট। তো ওনারা খুবই রিসেন্টলি একটা একটা স্টাডি করেছেন বাল্যবিবাহর উপরে, সেই 2017 আইনটা, সেটা মানুষ কিভাবে ওই আইনটার প্রয়োগটা নিয়ে ওনারা একটা স্টাডি করেছেন, এবং ওইটার রিপোর্টস বের হয়েছে, এবং সেটা আমাদের সাথে ওনারা শেয়ার করবেন। আচ্ছা, তো তারা দুজন যখন আমাদের সাথে এসে পৌঁছে যাবেন, তাদের কাছ থেকে তাদের সেই স্টাডি সম্পর্কে আমরা জানবো, রিপোর্ট সম্পর্কে জানবো। তবে আজকের মূল বিষয়টা হচ্ছে বাল্যবিবাহ, এবং এই বাল্যবিবাহ নিয়ে আমাদের আসলে নানা রকমের কথাবার্তা আমাদের সবার মাঝে রয়েছে। আমরা চাই আমাদের ভিউজগুলো সবার সাথে শেয়ার হোক। সো যারা যারা এই মুহূর্তে আছো আমাদের সাথে, চাইলে কিন্তু তোমরা তোমাদের কথা বা যদি কোনো প্রশ্ন থাকে বা তোমাদের যদি কোনো মতামত অভিমত থাকে সেটা আমাদেরকে জানাতে পারো। জানানোর জন্য 27171 নাম্বার এসএমএস করতে হবে, শুরুতে লিখে নিতে হবে CLR, ফেসবুকে লিখতে চাইলে facebook.com/colorsfm1016, এই অ্যাড্রেসে আমরা রয়েছি লাইভ। সো লাইভের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। সো আমরা অতিথিকে ওয়েলকাম করতে চাই এবং সেই সাথে আমরা আয়োজন শুরু করতে চাই। ওকে, থ্যাংক ইউ। আমি কুইকলি একটা ইন্ট্রোডাকশন দিব এই বিষয়টা নিয়ে, আমরা কোন আইন নিয়ে কথা বলবো আজকে। তো বেসিক্যালি 2017 ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের ন্যাশনাল পার্লামেন্ট একটি আইন পাস করে, সেটা হচ্ছে বাল্যবিবাহ নিরোধ আইন 2017। এর আগে আইনটা ছিল হচ্ছে 1929 সালে একটি আইন ছিল, এরপরে এই এরিয়ার মানে লিগাল কোনো ডেভেলপমেন্ট হয়নি, সেটা প্রায় 90 বছর পরে হলো। তো এটা খুব খুশির খবর, বিকজ এই আইনে বাল্যবিবাহ যারা করাচ্ছে বা যারা সাপোর্ট করছেন বা করছেন, ওনাদের এগেনস্টে অনেক স্ট্রিক্ট পানিশমেন্ট আছে, খুব কঠোর কিছু শাস্তির ব্যবস্থা রয়েছে। এবং ওই আইন পাস হওয়ার পর থেকেই আমাদের সরকার অনেক কমিটমেন্টস দিয়েছেন যে আমরা 2041 সালের ভিতরে কমপ্লিটলি বাল্যবিবাহ থাকবে না বাংলাদেশে, এবং সেটার জন্য একটি ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশনও হয়েছে 2018 সালের, যেখানে বলা হয়েছে বাল্যবিবাহ নিরোধ করার জন্য শুধু আইন নয়, আমরা এডুকেশন সেক্টর, হেলথ সেক্টরটাকেও একটু প্রাধান্য দিব। তো এরকম অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, শুরু হয়েছে, এবং অনেক গভর্নমেন্ট অর্গানাইজেশনস, এনজিও, সিভিল সোসাইটি কাজ করছেন এটা নিয়ে। কিন্তু এত এফর্টস, এত কষ্ট করছেন, এত কিছু করার পরেও অনেক চ্যালেঞ্জেস এখনো রয়েছে, এবং সেটা একটু বিষয়টা একটু দুঃখজনক। কিন্তু এটা আসলে হয়েছে ওই আইনের মধ্যেই একটি স্পেশাল একটি ক্লজ আছে, একটি সেকশন আছে, সেটা হচ্ছে সেকশন নম্বর 19, যেটা সেখানে আবার বলা আছে 18 বছরের নিচে বাল্যবিবাহ পসিবল কিছু কিছু কেসে, সেটা হচ্ছে মানে যেভাবে ফ্রেম করা আছে হচ্ছে একটি শিশুর যদি বাবা মা মনে করে থাকেন যে সেটা তার জন্য ভালো হবে,
18 বছর নিচে সেটা পসিবল, এবং এটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটা সেকশন ডেফিনেটলি, কারণ সব বাবা মাই তো যারা এখনো পর্যন্ত বিয়ে দিচ্ছেন, বাল্য বিবাহ যারা দিতে সমর্থন করছেন, তারা সবাই আসলে চিন্তা করেন যে এতে করে আমার মেয়ের ভালোই হবে। হ্যাঁ, সে ক্ষেত্রে যদি সেটাকে প্রায়োরিটি দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কোনো বাবা মাই তো তার খারাপের জন্য বলবেন না। না না, এক্স্যাক্টলি সেটাই, এটা অনেক কন্ট্রোভার্সিয়াল সেন্স দ্যাট এত বছর ধরে সবাই অনেক ফাইট করে আসছে যে 18টাই আমরা স্ট্যান্ডার্ড হিসেবে দেখব, কিন্তু এখন এই বিষয়টা হচ্ছে এই যে নতুন একটি ক্লজ অ্যাড করলে সেটা মানুষ কিভাবে নিচ্ছে, সবাই অবশ্যই লিগাল এক্সপার্টস না বাড়িয়ে, সো এই আইনটা সাধারণ জনগণ কিভাবে গ্রহণ করছে, ওইটা একটা চ্যালেঞ্জ। এবং যেটা রিসার্চের কথা বললাম আজকে আমাদের বাকি দুজন অনুষ্ঠান ডিসকাস করব, ওনাদের স্টাডি থেকে বের হয়ে আসছে ওনারা কিভাবে দেখছেন। তো ওখানে মুভ করার আগে আমি যদি অনন্যা আপু আমাদের গেস্টকে একটু বলি যে আপনি যেহেতু ফিল্ডে কাজ করছেন, তো আপনি যদি একটু বলতে পারেন যে 2017 সালের আইনটা প্রথমত আপনাদের কিভাবে হেল্প করছে বাল্যবিবাহ নিরোধ করতে, এটা সম্পর্কে যদি একটু আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেন আপনারা। ধন্যবাদ সালোয়াপা আমাকে সুযোগ করে দেবার জন্য। আসলে বাল্যবিবাহ বিষয়টা নিয়ে আমরা প্রথম কথা বলতে শুরু করেছি 2015 থেকে, আমরা সখী প্রকল্পের মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস শুরু করেছিলাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করেছিলাম। তো অনেকটা সময় চলে যায় 2015-16-17-এর প্রথম দিকেই, যখন এই আইনটা পরিবর্তন হয় তখন একটা আসলে আমরা নিজেরাও একটু ধোঁয়াশার মধ্যে ছিলাম যে আসলে 2017-এর পর যে আইনটা হয়েছে সেই আইনটা নিয়ে আমরা কিভাবে কথা বলবো, কারণ আমাদের নিজেদেরও কিছুটা বুঝতে সময় লেগেছে এবং এর মধ্যে অনেকটা সময় ছিল, অনেকটা সময় কেটে যায়। আমরা 2018-এর জুলাই থেকে আমরা আবার কাজ করা শুরু করেছি, অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আবার শুরু করেছি, যেখানে বিশেষ ক্ষেত্র যে বিষয়টি সেই বিষয়টিকে কিন্তু হাইলাইট করা হয়েছে, এখন হচ্ছে। এর আগে যে ব্যাপারটা ছিল যে বিশেষ ক্ষেত্র, এই বিষয়টা বলতে কি বোঝানো হচ্ছে সেই বিষয়ে কিন্তু আসলে অতটা স্পষ্ট ছিলেন না, কিন্তু এখন যেটা হয়েছে আমরা প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার ফলে আমাদের প্ল্যাটফর্ম সদস্য, মানে আমরা আসলে যেই সমস্ত জায়গায় কাজ করছি, অত্যন্ত প্রত্যন্ত জায়গায় বস্তির মানুষের সুবিধাবঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করছি, তো ওদের সাইকোলজি বুঝে কিন্তু আমাদের কথাগুলো বলতে হচ্ছে। তো ওই বিশেষ ক্ষেত্র, ওই বিষয়টি বোঝাতে গিয়ে কিন্তু আমাদের ওখানটাতেই অনেকটা সময় কেটে যাচ্ছে। তাছাড়াও আসলে আমাদের কাছে যে সমস্ত ক্লায়েন্টরা আসেন তখন দেখা যায় যে অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়, কারণ ওনারা ওনাদের সাইকোলজি থেকে একটা কথা বলেন, কিন্তু আমরা আইনটা যখন বোঝাতে যাই তখন আবার তাদের মানসিকতার সাথে সেটা একটু সাংঘর্ষিক হয়ে যায়। এই তো এই ধরনের সমস্যাগুলো আমরা প্রথমের দিকে ফেস করেছি। আর এখন যেটা হয়েছে, আমরা আপনি জানেন হয়তো যে আমাদের আইন সহায়তা দিবস পালিত হয়েছে গতকালকেও, আজকেও আমরা লিগ্যাল এইড ক্যাম্প আসলে থেকেই এসেছি, তো করাইলে একটা প্রোগ্রাম হয়েছিল। এর আসলে এই এই আইনটাই আসার আগে মানে কিছু সুফলও আছে কুফলও আছে। সুফল যদি বলি তাহলে বলতে পারবো আমাদের এই অ্যাওয়ারনেসের ফলে কিছু সুফল এসেছে। এই সুফলটির মধ্যে যদি আমি বলতে যাই, যেমন কালকে একটা লিগ্যাল এইড ক্যাম্প হয়েছে, সেখানে একজন প্ল্যাটফর্ম সদস্য বলছিলেন, আমাদের মানে উন্মুক্ত এলাকায় এই ক্যাম্পটি হয়েছে, উনি বলছিলেন যে আমাদের করাইল এলাকা, জামাইবাজার এবং মোশারফ বাজার, মানে দুটো প্লেস, এই দুটো প্লেসকে ওনারা বাল্যবিবাহ একেবারে মুক্ত বলে ওনারা ঘোষণা করেছেন। হ্যাঁ, তো এটা আসলে অনেক দিনের অ্যাওয়ারনেসের ফলেই কিন্তু হয়েছে, মানে এই পজিটিভ কথাটাও যদি আপনি ধরে নেন তাহলে দেখা যাচ্ছে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কিন্তু আসলে নেগেটিভ যেটা মানে কুফল যেটা হয়, সেই কুফলটার কথা যদি আমি বলতে যাই তাহলে দেখা যাবে এটা একটু ভেতরের দিকে ঢুকতে হবে, আসলে সমস্যাটা কোথায়, কেন ওরা মানে কুফলের দিকে যদি আমি হাইলাইট করতে যাই তাহলে দেখা যাবে যে আমাকে ওই রুটে ঢুকতে হবে। হ্যাঁ, বাল্যবিবাহ বন্ধ হয়েছে, বাল্যবিবাহ আসলে ওভাবে বন্ধ হয়নি। দেখা গেছে যে আমাদের এখানে অনেক ক্লায়েন্ট আসেন, যারা আসছেন তারা দেখা যাচ্ছে 14 বা 15 এরকম বয়সী অনেক মেয়েরাও আসছেন, ওনারা এফিডেভিট করে বিয়ে করে ফেলছেন। এই বয়সটা কি হয়, বয়সন্ধিকাল চলে, ওই এই বয়সটাই কি হয় যে একটা মেয়ের একটা চুজ থাকতেই পারে, একটা পছন্দ থাকতেই পারে, কিন্তু এটা আসলে
পরিণত বয়সের পছন্দ নয়, এই বিষয়টা বুঝতে বুঝতেই তো আসলে ও আর নিজের মানসিকতাটাকে ধরে রাখতে পারে না, দেখা যায় ওকে একটু বোঝানো কনভিন্সড হয়ে যায়, যার জন্য হয়তো একজন খারাপ মানুষের হাতেও সে পড়ছে। দেখা যাচ্ছে যে ওর এই 2019 সালেও এখনো কিন্তু আমাদের এফিডেভিটের মাধ্যমেও আমরা ক্লায়েন্ট পাচ্ছি যারা এফিডেভিটের মাধ্যমে বিয়ে করছে। তো এটা তো আসলে একটা বাল্য, মানে ওনারা পছন্দ করে চলে যাচ্ছেন, পছন্দ করে পালিয়ে বিয়ে, মা বাবার অনুমতি না নিয়ে পালিয়ে চলে যাচ্ছেন। তো এইটা আসলে বাল্য বিবাহ, এটাকে আপনি কিভাবে ধরবেন? আচ্ছা, এখানে একটা ব্যাপার থেকে যায় যে যে কারণেই মানে বিয়ের বয়সটাকে মনে হয় 18 থেকে কমিয়ে আনার কথা একটা ব্যাপার এসেছিল মাঝখানে যতটুকু আমি জানি। তো এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো, ইন ডিটেইল কথা বলবো। আচ্ছা, তার আগে একটা ব্রেক নিতে চাই এবং আমাদের বাকি যে দুজন অতিথি রয়েছেন তারা চলে এসেছেন, তো তাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে ফিরবো। যারা আছো সাথে এই মুহূর্তে শুনছো কলেজ FM 1.6, এই মুহূর্তে চলছে আইন ও আমরা সহযোগিতায় ব্লাস্ট। একটা ছোট বিরতি নিয়ে ফিরে আসছি, কেউ কোথাও জন্য শুধু থাকো কলেজ FM 1.6। হ্যালো হ্যালো, আমার নাম, চুপ, মেয়েদের নাম বলতে নেই, বাবা বা স্বামীর নাম বলে দাও। আমি, মেয়েদের আবার কোনো নিজস্বতা আছে নাকি? বাবার মেয়ে, স্বামীর বউ, সন্তানের মা, এই তো পরিচয়। আমার খুব শখ। শখ? মা, আমাকে একটু বোঝার চেষ্টা করো। ছেলেরা তো এমনই হয়, এত ওভার রিয়েক্ট করার কি আছে? এত জোরে হাসে কেমন মেয়ে ছেলে? হ্যালো, রাতের বেলা কেমন মেয়েরা বাইরে থাকে জানোই তো। আমার মুক্তি মেয়েরা গান করে না, সারাক্ষণ সবকিছু নিয়ে তো ঘ্যান ঘ্যান করো কেন? নিজের মনের কথা বলতে মানা, এত সব নায়ের মাঝে আমরা হারিয়ে ফেলি নিজের কথা, নিজেকে জানা, এ সকল নাকে ভেঙে নতুন দিন গড়তে আইরিনের সাথে শুনুন বলতে মানা প্রতি মঙ্গলবার রাত 11:00 কালার্স FM 101.6। পুরনো হোক বা নতুন, এপার কিংবা ওপার বাংলা, প্রাণে তোলা দিয়ে যাওয়া আধুনিক বাংলা গান নিয়ে শুধু আধুনিক। শোনো ফারজানার সাথে প্রতি সোমবার রাত 9:00 কালার্স FM 101.6। তোমার শরীরে সৃষ্টি মুখরিত, আমি আমাদের জাগ্রত এই পৃথিবী, তুমি কখনো স্বর্গ কখনো তারার আলো, তোমাকে এসে থামি তোমাতে শুরু করি নারী, শুধু তোমাতেই গড়ি স্বপ্ন স্বপ্নের সাথে চাল গুলি, তোমাতে এসে থামি তোমাতেই শুরু করি নারী, শুধু তোমাতেই গড়ি স্বপ্ন আলোকিত পৃথিবী।
তোমাতে ঘুরে ফিরে পৃথিবীর সকল ব্যস্ততা স্বপ্নের সাথে চাল বুনি তোমাতে এসে থামি তোমাতেই শুরু করি নারী শুধু তোমাতেই গড়ি স্বপ্ন আলোকিত পৃথিবী আইন ও আমরা সহযোগিতায় ব্লাস্ট স্বাগতম সবাইকে আরও একবার কালার্স এফএম 101.6 এ চলছে আইন ও আমরা সহযোগিতায় ব্লাস্ট রুমে আছি তোমাদের সাথে এবং আমরা বলেছিলাম বিরতিতে যাওয়ার আগে যে আমরা দুজন অতিথিকে সাথে নিয়ে যারা আমাদের মাঝে পৌঁছতে একটু দেরি হয়ে গেল তো তাদেরকে সাথে নিয়ে আমরা চলে এসেছি আমি আবারও সালওয়ার কাছে চলে যেতে চাই এবং জানতে চাই যে আমরা যে দুজনকে পেয়ে গেলাম সাথে এই মুহূর্তে তাদের সম্পর্কে আরেকবার একটু জানতে চাই জি ডক্টর জাকি আর ডক্টর নিয়াজকে ওয়েলকামিং হিয়ার So first of all thank you for coming making time and amra apnader research ne khub quickly ekটু আলাপ করছিলাম and of course apnader kach theke aro details e jante parbo so okay amra tader kache jawar age salo ektu jante chai ami notun to nishoy onek bondhura jukto hoye gechen tader jonno ektu janiye dite chai ajke amra ki bishoy niye kotha bolchi acha ajke amra je bishoy niye kotha bolchi seti hocche balyo bibaho nirodh ain 2017 ebong shetir proyog o bastobota okay so ei byapar niye jodi karo kono dhoroner kono proshno theke thake tomader mone tobe seta niye chole aste paro seta amaderke janate paro jananor jonno sms korte hobe 27171 number e shote likhe nite hobe clr facebook e likhte chai facebook.com/kalisfm1016 which is our official facebook page amra shekhane live roichi so live er comment section e eshe comment kore janate paro tomar obhimot amra ekhon abaro chole jacchi mul alochonay ebong amra besh kichu byapar shunchhilam amra jekhane birotite chhilam shekhan theke ektu fire ashi amra apur kach theke janchhilam je besh kichu somoshao royeche jar moddhe ekta byapar bolchhilam je ei je paliye giye meera biye kore felche evidavit kore biye kore felche so ei karone বয়সটা কমিয়ে আনারও একটা চিন্তা করা হয়েছিল যে 18 বছর না বরঞ্চ আরো কম বয়সে বিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা ছিল সেই ব্যাপারটা সম্পর্কে যদি আমরা একটু জানি যে এই কমানোর ব্যাপারে কি আসলে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা পরবর্তীতে বলেছিল 18 বছর তো হচ্ছে বিয়ে দেওয়া মানে বিয়ে করার জন্য মিনিমাম বয়স তো সেটাকে কমিয়ে আনার একবার মাঝখানে কথা হয়েছিল সেটার ব্যাপারে কি আরো কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা এখন পর্যন্ত কি বয়স 18 এ রয়েছে কিনা বিয়ে করার জন্য মেয়েদের ক্ষেত্রে আসলে 2017 যেই আইনটা রয়েছে সেই আইন মতে তো এখন 18 আছে কিন্তু বিশেষ ক্ষেত্র যে কথাটি বলা হয়েছে সেই বিশেষ ক্ষেত্রে কিছু কিছু ওনারা আসলে এটাকে খুব ভালোভাবে ব্যাখ্যাও ঠিক বলা যায় না একটা ধোঁয়াশার মধ্যে এখনো আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগেই যে একটা অস্পষ্ট ব্যাপার আছে যে বিশেষ ক্ষেত্র বলতে যদি বাবা মার যদি এমন পরিস্থিতি হয় যে মেয়েটি গর্ভবতী হয়ে গেছে বা মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েটিকে হ্যাঁ 18 পরেও বিয়ে দেওয়া যেতে পারে কিন্তু এই এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে কমিউনিটিতে আসলেই এক ধরনের নেগেটিভিটি বলতে পারি যে আছে কারণ হচ্ছে যে এত বছর মানে এতদিন প্র্যাকটিস ছিল যে 18 আগে বিয়ে নয় তো এই এখন এই শব্দগুলো শোনার পর থেকে তাদের মধ্যে মনে হয়েছে যে না এখন তো বিশেষ ক্ষেত্র আছেই তো এটার সুযোগ আমি কেন নেব না আর যেটা হয় বললাম যে বয়সন্ধিকালে মেয়ে বাচ্চা যে যারা হয় কিশোরী বা কিশোর আপনি যাই বলেন না কেন ওরা কিন্তু ওভাবে দেখে না বিষয়টা ওরা কিন্তু ওই লটাকে
ওদের অস্ত্র বানিয়ে ফেলেছে যে আমি আবেগের বশবর্তী হয়ে তারা যে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে এবং সেক্ষেত্রে তারা বলছে যে ওকে ফাইন, এটা তো একটা মানে একটা স্পেশাল ইয়ে তো রয়েছেই এখানে কনসিডারেশন, তো সেই জায়গাটাতে তারা এটাকে হাতিয়ার বানিয়ে একটা ব্যাপারের মধ্যে নিয়ে এসেছে। সো এটাকে আসলে একটু চিন্তার ব্যাপার রয়েছে, এই ব্যাপারটা নিয়ে আরো একটু ভাবার জায়গা রয়েছে মেবি। সেটাই, এবং এতে এখানে আমার মনে হয় আমরা এখন ডক্টর জাকিয়া এবং ডক্টর নিয়াজের কাছে চলে যাই ওনাদের রিসার্চটা নিয়ে। আমরা জানি আপনারা চাইল্ড ম্যারেজ নিয়ে কাজ করছেন, চাইল্ড ম্যারেজের প্যাটার্নসগুলো বিভিন্ন দেশে এবং সেটাই কারণ কী বা কনসিকোয়েন্স কী আপনারা স্টাডি করছেন, এবং অবশ্যই আপনাদের স্টাডিটা অনেক হেল্পফুল আমাদের জন্য নেক্সট টাইম পলিসি মেকার্সদের জন্য বা আমরা যারা কাজ করছি সিভিল সোসাইটি এদের জন্য অনেক হেল্পফুল। সো আপনারা যদি একটু বলেন প্লিজ কাইন্ডলি যে রিসেন্টলি বাংলাদেশে চাইল্ড ম্যারেজের ট্রেন্ডসগুলো কী বা রিসেন্ট ডেভেলপমেন্টগুলো কী, এবং এই যে আইনটার কথা আমরা বলছি ডিসকাস করছি সেটার পজিটিভ ইম্প্যাক্টসগুলো এবং আপনাদের স্টাডি থেকে কীরকম কনক্লুশনস বের হয়েছে সেটার বিষয়ে যদি আপনার একটু আমাদেরকে বলেন। আচ্ছা, তাহলে আমি ধন্যবাদ। আমি রিসেন্ট ট্রেন্ড নিয়ে আরম্ভ করি। সো এখন যেই সবচেয়ে যে রিসেন্ট তথ্য যেটা আছে সেখানে দেখা যাচ্ছে যে অ্যাবাউট 60% বিয়ে হচ্ছে 18 বয়সে নিচে, এবং রিসেন্ট ধরেন 10-15 বছরের ভিতরে এটা খুব একটা বেশি পরিবর্তন হয়নি। যে পরিবর্তনটা হয়েছে সেটা হলো ধরেন 15 বয়সের নিচের যে যে বিয়ে সেটা কমে এসেছে, কিন্তু ধরেন 16 বা 17 বছর বয়সে সেখানে অনেক হাই ইনসিডেন্স এখনও দেখা যাচ্ছে। তো আমাদের যেই গবেষণাটা আমরা এই রিসেন্টলি করলাম এটাই ঠিক এখন যে প্রশ্নটা নিয়ে আপনারা করছিলেন যে এই নতুন যে আইনে স্পেশাল অ্যাক্ট আছে, স্পেশাল প্রভিশন আছে যেটাকে সেকশন 19 বলে, যেখানে যে 18 বয়সের নিচেও বিয়ে করা সম্ভব। সো এটা কি সোশ্যাল ইম্প্যাক্ট হতে পারে এবং হচ্ছে সেটা আমরা দেখার জন্য আমরা একটা গবেষণা করছিলাম। এবং এখন প্রথমে যেটা আমরা উল্লেখ করতে চাই সেটা হলো যে গ্রামগুলোতে কিন্তু এখনও এই নতুন আইনটা সম্বন্ধে খুব একটা মানুষের ধারণা নেই। যদি আমরা পুরনো আইন সম্বন্ধে জিজ্ঞেস করি, আমরা জিজ্ঞেস করি যে মিনিমাম বয়স কত বিয়ের জন্য, সেটা 18 প্রায় সবাই বলতে পারেন, 9 out of 10 সেটা সবাই জানে বেসিক্যালি লিগ্যাল এজ অফ ম্যারেজটা। জি, সেই মিনিমাম এজটা সবাই জানে। এবং পুরনো আইনে যে যে শাস্তিটা ছিল সেটা ধরেন 60% অ্যাবাউট 60% বলতে পারে, কিন্তু স্পেশাল যে প্রভিশনটা নতুন আইনে করা হয়েছে সেটা কিন্তু খুব মানে প্রায় কেউই যায় না। আমরা ধরেন 4-5 জনের মতন মানুষজনকে পেয়েছি, ধরেন 1700 জনকে ইন্টারভিউ করে 4-5 জন মানুষকে পেয়েছি যে ওই স্পেশাল প্রভিশনটা মানে বলতে পেরেছে। তো সো আমাদের স্টাডির জন্য এইটা আসলে একটা মানে খুব ভালো একটা সিচুয়েশন ছিল, মানে ভালো অপরচুনিটি ছিল, যে কারণ আমরা জানতে চাইছি যে এখন যদি এই পর্যায়ে ওদের নতুন আইনটা সম্বন্ধে বলা হয় তাহলে ওদের কীরকম রিয়াকশন হয়, যে ওদের বিলিফ অ্যান্ড অ্যাটিটিউড টুয়ার্ডস চাইল্ড ম্যারেজ সেটা কোনো পরিবর্তন আসে কি না। সো আমরা এই একটা জরিপ করেছিলাম 2018 সালের জুন মাসে। সো এই জরিপের ভিতরে আমরা অ্যাডাল্ট মেন অ্যান্ড উমেন ওদেরকে জিজ্ঞেস করেছিলাম এই চাইল্ড ম্যারেজের বিভিন্ন রকম প্রশ্ন, এবং এই এই ইন্টারভিউর সময় আমরা ওদেরকে একটা ছোট নাটক দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে, যে নাটকের মাধ্যমে ওদেরকে দেখানো হয়েছিল যে নতুন আইনটা কী, এবং কয়েকটা ভার্সন ছিল নাটকে। একটা ভার্সনতে শুধু বলা হয়েছে যে যে এখন এই নতুন আইনে শাস্তিটা আরও বেশি কঠিন করে দেওয়া হয়েছে, এবং আরেকটা ভার্সনে এই শাস্তির কথা বলা হয়েছে, এবং যেই স্পেশাল প্রভিশনটা আছে যে 18 বয়সের নিচেও বিয়ে এখন করা সম্ভব যদি কোর্ট থেকে পারমিশন নেওয়া হয় সেটাও বলা হয়েছে। এবং এই দুইটা ভার্সন আমরা র্যান্ডামলি দেখেছি, কিছু মানুষ প্রথম ভার্সনটা দেখেছে, কিছু মানুষ দ্বিতীয় ভার্সনটা দেখেছে, এবং আরেকটা কন্ট্রোল ভার্সন ছিল নাটকের, মানে আরেকটা নাটকের ভার্সন ছিল যেখানে শুধু পুরনো আইন সম্বন্ধে বলা হয়েছে। এবং এই নাটকটা দেখানোর পরে আমরা বিভিন্ন প্রশ্ন করেছি যে আপনার মতে মেয়ে কিংবা মহিলাদের কত বয়সে বিয়ে হওয়া উচিত, এবং ছেলে এবং মেয়েদের কি
বিয়ের কতটুকু নিজের ইচ্ছা হওয়া উচিত নাকি প্যারেন্টের কাছ থেকে পারমিশন পাওয়া উচিত, এবং এই প্রশ্নগুলো করেছিলাম যে মানে ওদের অ্যাটিটিউডের ভিতরে কোনো পরিবর্তন আসে কিনা সেটা দেখার জন্য। তো আমরা যেই রেজাল্টটা পেয়েছি সেটা হলো যে আমরা যদি ওদেরকে ওই স্পেশাল প্রভিশন সম্বন্ধে বলি, তাহলে ওই কোন বয়সে বিয়ে হওয়া উচিত মেয়েদের সেটা একটু কমে আসে, মানে ডিফারেন্সটা খুব একটা বেশি না, সামান্য, কিন্তু স্ট্যাটিস্টিক্যালি তবু আমরা একটা 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 ডিফারেন্স পেয়ে যাই। সো এবং তাছাড়া আরও কিছু এফেক্ট দেখা যায় যে আমরা ইন্টারভিউ শেষে ওদেরকে বলেছিলাম যে আপনারা একটা বাল্যবিবাহর বিরুদ্ধে একটা কাজ করে এরকম একটা এনজিওতে কোনো আপনারা ডোনেশন দিতে চান কি না, এবং ওই ওই ডোনেশনের টাকাটা আমরা প্রথমে ওনাদেরকে দিয়েছি যেন ওখান থেকে ওনারা চুজ করে নিতে পারেন। এবং আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটা হলো যে শুধু নতুন আইনটা সম্বন্ধে নতুন আইনে করা পানিশমেন্ট করা শাস্তির সম্বন্ধে বলা হয় তাহলে কন্ট্রিবিউশনটা বেড়ে যায়, কিন্তু ওই করা শাস্তির সঙ্গে যদি ওই স্পেশাল প্রভিশনের কথা বলা হয় তাহলে আর ওই কন্ট্রিবিউশনটা বেড়ে যায় না, ওটা অ্যাকচুয়ালি কমে আসে। তো আমরা এরকম ধরনের কিছু রেজাল্ট পেয়েছি যেটাতে বোঝা যাচ্ছে যে নতুন আইনটা কি সেটা যখন মানুষ জানতে পারবে তখন ওদের ভিতরে একটা রিয়াকশন হবে, যে ওদের চিন্তা ভাবনার মধ্যে ভিতরে, এবং তারপরে ওনাদের যে যেরকম ডিসিশন নেবে সেখানেও একটা এফেক্ট চলে আসতে পারে। সো এটাই হলো আমাদের মূল ফাইন্ডিং, এবং আমরা মানে এটার সিগনিফিকেন্সটা কি, এর ইমপ্লিকেশন কি সেটা আমরা যে আলাপ করতে পারি। আপনি আপনার অভিজ্ঞতা এবং গবেষণা থেকে বলছিলেন এই কথাগুলো, আমরা আসলে যে জায়গাটায় কাজ করছি সেটা হচ্ছে আমরা 2015 থেকে একেবারে ঢাকা শহরের একেবারে বস্তি এলাকা কাজ করছি। তো আমাদের চেঞ্জ মেকার নিয়ে কিন্তু আসলে কাজটা হয়, মানে যারা পরিবর্তন কামী মানুষ তাদেরকে নিয়েই কিন্তু আমরা গ্রুপ করে করে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা 2015 থেকেই কিন্তু এই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা করে থাকি। তো এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে কিন্তু কিছু মানুষ অনেকটা সচেতন হয়েছে, মানে খুব খুব কম, আমরা আসলে এতটা পারিনি হয়তো, কিন্তু খুব কম। কিন্তু আমাদের যখন 2015 পরে 16-17 শেষের দিকে যখন এই প্রকল্পটা শেষ হয়ে গিয়েছিল, আমরা আশ্রয় নামে আরেকটি প্রকল্প এখন রানিং করছে ব্লাস্টের সহযোগিতায়, তারা সেখানে যে প্ল্যাটফর্ম সদস্যগুলো তৈরি হয়েছে তারা কিন্তু এই আইনের ব্যাপারে বেশ সচেতন, এই বিশেষ ক্ষেত্র বলতে কি বোঝায় এটা কিন্তু ওনারা জানেন। তো যেহেতু আমরা কিছু মানুষকে নিয়ে কাজ করেছিলাম, তো এই দিকে একটা সুফল আছে যে তারা এই বিষয়টা জানেন। আমি জানি না গ্রাম অঞ্চলে কিরকম আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করছেন, সেটাই মানে এরিয়াটা আসলে ডিফারেন্ট, মানে আপনারা যেখানে কাজ করছেন এখানে আমরা অনেক ক্যাম্পেইনিং করছি, অনেক জানাচ্ছি, কিন্তু সেটা হয়তো সব জায়গায় না। উন্নয়ন সূচকেই একটা রুরাল আরবান ডিভাইড আছে, এবং সেই ডিভাইডটা কিন্তু বাল্যবিবাহের ক্ষেত্রে প্রযোজ্য, যে বাল্যবিবাহের প্রকোপ যেটা সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই গ্রাম ভিত্তিক, এবং সাক্ষরতা ক্ষেত্রেও একটা রুরাল আরবান ডিভাইড আছে, এবং সেটাই কিন্তু এখানে উঠে আসছে। যে আপনাদের অভিজ্ঞতা হলো যে মানুষ অনেক সচেতন, কিন্তু সেটা হলো নগর ভিত্তিক যে সমাজ, নগর ভিত্তিক যে জীবন, সেখানে কিন্তু অপরচুনিটির পরিমাণ অনেক বেশি, সোশ্যাল অপরচুনিটির পরিমাণ। তো এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে সমস্যাটা নিয়ে বলছি এটা কিন্তু একটা সোশ্যাল ল্যান্ডস্কেপ আছে, হ্যাঁ, যে দিস ইজ পার্ট অফ আ লার্জার সেট অফ সোশ্যাল প্রবলেমস, হ্যাঁ, যেখানে দারিদ্রতা জড়িত, সাক্ষরতা জড়িত, তারপরে যেটাকে আমরা বলি এম্পাওয়ারমেন্ট জড়িত। তো সেই সেই আই থিঙ্ক ওটাই আমাদের পার্টলি এক্সপ্লেন করে যে হলো যে কেন আপনি দেখছেন যে অনেক টুকুই সচেতনতা আছে, কিন্তু আমরা দেখছি যে সেখানে একটা বড় ঘাটতি রয়ে গেছে সচেতনতা, কারণ আপনারা ভাস্টলি চিন্তা করছেন। মানে আমি গতকালকে আমাদের একটা লিগ্যাল এইড ক্যাম্প হয়েছে, যে আমাদের যেহেতু জাতীয় আইন সহায়তা দিবস চলছে, তো আমরা যেই এলাকাটায় কাজ করছিলাম করাইলেরই একজন প্ল্যাটফর্ম সদস্য বলছিলেন যে আমাদের যে
এলাকাটা আছে সেই এলাকায় মোশারফ বাজার এবং জামাই বাজার বলে দুটো প্লেস আছে, ওনারা নিজেরাই বলছিলেন যে এটা বাল্যবিবাহ মুক্ত এলাকা, কিন্তু আসলে পরে ওনার সাথেই কথা বলছে এখন এই কথাটা আমি বলেছি ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে এখানে ওরা বাল্যবিবাহটা করছে না, ওদেরকে বোঝাচ্ছি ওরা করছে না, কিন্তু গ্রামের বাড়িতে গিয়ে যে বাল্যবিবাহ করবে না এর কোনো মানে নেই। সেটাই। আচ্ছা, তো আপনারা বলছিলেন যে আপনি কিভাবে ঢাকা শহরে যখন কাজ করছেন, যেমন রুরাল আরবান ডিভাইড নিয়ে কথা বলছিলাম, সেখান থেকে আমার প্রশ্ন হচ্ছে ক্যাম্পেইনস নিয়ে। অনেক এনজিও ব্লাস্টেও আমরা অনেক এঙ্গেজ থাকি যে চাইল্ড ম্যারেজ প্রিভেনশন নিয়ে অনেক কাজ করব, অনেক ক্যাম্পেইন করব, এই করব। তো আপনারা যখন আপনাদের রিসার্চটা করলেন, আপনারা তো একদম ইউ আর ইন টাচ উইথ দ্য রুরাল সোসাইটি, রাইট? তো আপনাদের কাছে, আপনাদের থেকে জানতে চাচ্ছি যে এই যে আমরা ক্যাম্পেইনগুলো করি, আমরা কিভাবে সেটাকে আরেকটু স্ট্রেংথেন করতে পারি টু মেক শিওর দ্যাট ইউ নো পিপল গেট দ্য রাইট মেসেজ, সো সেটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, সো হ্যাঁ, শিওর, বোথ অফ ইউ। একটা জিনিসটা আমরা অ্যাড করতে চাই, হ্যাঁ, যে আমাদের যেই গবেষণার যে ডিজাইনটা সেটা একটু আমি অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, তো আমরা কিন্তু এই বিষয়ে কাজ করছি আজকে বহুদিন ধরে, রাইট? তো 2014 সালে আমরা বাংলাদেশের 64টা জেলায় গিয়েছি এবং সেখানে অলমোস্ট 500 উপজেলাতে আমাদের জরিপ চলেছে, এবং এই জরিপটা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নারী কেন্দ্রিক জরিপ। এই জরিপের উদ্দেশ্যটাই হলো যে নারী জীবনের সব ক্ষেত্রে তাদের সব সমস্যা, তাদের বিবাহের ইতিহাস, কোন প্রক্রিয়ায় বিয়ে হলো, কাকে বিয়ে করলো, কখন বিয়ে করলো, বিয়ে করতে গিয়ে সে কি কাকরাইল থেকে কলকাতা গেল, নাকি হলো যে আপনার কক্সবাজার থেকে সে বরিশাল চলে গেল, অল অফ দ্যাট। সো তো ওটা করতে গিয়ে আমাদের কিন্তু মানে বিভিন্ন রকম নারীদের সাথে কথা বলতে হচ্ছে, বিভিন্ন পরিস্থিতিতে, মানে শ্বশুর বাড়িতে কেউ, আরো কি আবার মায়ের বাড়িতে কারোর সাথে দেখা হয়েছে, এবং হলো যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। হ্যাঁ, তো এবং এই জরিপটার সূত্র ধরেই কিন্তু আমরা, যে ডক্টর জাকি যেটা বলছিলেন যে 2018 সালে আমরা আবার মাঠ পর্যায়ে যাই, এই জরিপের অংশ হিসেবে আমরা কেবল নারীদের সাথে কথা বলিনি, ৬-৭ হাজারের কাছাকাছি নারী, তাদের আবার একটা বড় সংখ্যক বোনদের সাথে আলাপ করেছি, ১.৫ হাজার। হ্যাঁ, সো অতএব আপনি একটা পরিবারের গল্পগুলো তুলে আসতে পারেন। আমাদের কাছে উই হ্যাভ ভেরি রিচ কালেকশন অফ স্টোরিজ অফ পিপল অ্যাবাউট দ্য ম্যারেজ, ঠিক আছে? তো এবং ইটস ভেরি হার্ড টাচিং যে কোন পরিস্থিতিতে তাদের বিয়ে হচ্ছে এবং সেখানে কমিউনিটি রোলটা কিছু জায়গাতে আমরা যেতে চাচ্ছি, এবং সেটাতে স্কুলের ভূমিকা কী ছিল, মায়ের ভূমিকা কী ছিল, দাদার ভূমিকা কী ছিল, হ্যাঁ, এবং কোন ক্ষেত্রে কার ভূমিকা অগ্রগামী ছিল এবং কার সিদ্ধান্তটা কাউন্ট করেছে বেশি। হুম, যেমন আমাদের এই প্রক্রিয়াতে কিন্তু আমরা এটা খতিয়ে দেখেছি যে বিয়েটা কি পছন্দের বিয়ে, যেটা উনি বলছেন যে ভালোবাসার বিয়ে বা লাভ ম্যারেজ যেটাকে বলি, নাকি এটা হলো যে অ্যারেঞ্জ ম্যারেজ, এবং অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আবার হলো যে তোমার অনুমতি না, আপনার অনুমতি নেওয়া হয়েছিল কি, হ্যাঁ, এটা কি ফোর্স কিনা। সো বিভিন্ন ধারার এই যে ধরনের বিয়ে, তো সেগুলো কিন্তু আমাদের ডকুমেন্টেশন আছে। তো যখন এই সিএমআরএ সরকার অনুমোদন করলেন, তো সেই জরিপের ভিত্তি ধরেই কিন্তু আমরা আবার যেই নারীদেরকে ইন্টারভিউ করি, তারা কিন্তু অলরেডি আমাদের 2014 জরিপে আছেন, অর্থাৎ তাদের সম্পর্কে কিন্তু আমরা মানে তাদের পুরো বিবাহের ইতিহাস আমাদেরকে জানা। হ্যাঁ, তো এখন আমরা এদের সাপেক্ষে জানতে চাচ্ছি যে এই আইনের ওনাদের সাথে এখানে আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে যেটা বললেন যে আপনারা অনেক স্টোরি জানেন, আপনারা সেটা রিসার্চের মধ্য দিয়ে উঠে এসছে কথা বলেছেন, যেহেতু এখানে আসলে ম্যারেজ যেটা হচ্ছে সেক্ষেত্রে কি এই যে লাভ ম্যারেজের সংখ্যা বেশি, ফোর্স ম্যারেজ, নাকি তাকে তার অনুমতি সাপেক্ষে বিয়ে হচ্ছে, কোনটার আসলে রেশিওটা কেমন? এটা একটা চমৎকার প্রশ্ন। এটা নিয়ে অ্যাকচুয়ালি ডেইলি স্টারও আমাদের উপাত্ত দিয়ে একটা বড় নিউজ স্টোরি করেছিলেন এই বিষয়ে। ডক্টর জাকিরও সুনির্দিষ্ট কিছু মতামত আছে, তো আমি একটু করে বলে নিই যে 85% বিয়েই হলো অ্যারেঞ্জ ম্যারেজ। কিন্তু তার মধ্যে যদি আপনি বলেন যে 85%-এর মধ্যে অনুমতি সাপেক্ষে কত, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অনুমতি ব্যাপারটা কিভাবে জানি সবাই ভুলে যায়, তারা মনেই করে না যে এটা নেওয়া দরকার আছে। এবং আমি আবার কিছু ফিমেল রেসপন্স সাথে কথা বলেছি, তারা কবুল বলেছিল তো ঠিকঠাক ভাবে, মজার যেটা ব্যাপার হলো যে অনেক সময় সেটাও কিন্তু, হ্যাঁ, যখন আমি বললাম যে আপনার মতামত ছিল কি, বলে যে আমার মতামত চাইনি, তো আমি আর দেওয়ার প্রয়োজন মনে করিনি।
আচ্ছা, তো আমার অনেকগুলো গল্প আছে যদি আপনারা জানতে চান শেয়ার করতে পারি, বাট লাভ ম্যারেজের ব্যাপারটা আমি যাব না, সেটা ডক্টর জাকি কিছু বার। আমি একটা গল্প শেয়ার করি, তো সেটা হলো যে ওই আমি যখন আমেনা আমার রেসপন্ডেন্টের নাম নরসিংদীতে, হ্যাঁ, তো আমি ওনার গল্পটা জানতে চাইলাম যে আপনার বিয়েটা কীভাবে হলো। তো বলে যে আমি তখন ক্লাস সিক্সে পড়তাম, তো একদিন স্কুল শেষে তখন হলো বিকাল 4টা কি 5টা, তো উনি ওনার বান্ধবী বাড়িতে গেছে, তো বান্ধবী বাড়িতে গেছে হঠাৎ করে ওনার মামা এসছে 4:30 বলে যে তোমাকে একটু তাড়াতাড়ি বাসা যাবে, আমি তো মাত্র আসলাম, হ্যাঁ, বলছে না যেতে হবে ওখানে তোমার মা ডাকছে। আচ্ছা, তো উনি বলে আমি বাড়িতে গেলাম, বাড়িতে গেলাম অনেক মানুষজন, তারপরে কিছু বোঝার আগেই দেখলাম আমার বিয়ে হয়ে গেল। ঠিক আছে, তো এখন কিন্তু ওই যেটা হলো যে আমি বললাম যে এটা কেন হলো, মানে আগে থেকে প্রিপারেশনের যে একটা ব্যাপার আছে, মেন্টাল প্রিপারেশনের তো একটা দরকার আছে, তারপর একটা বাচ্চা মেয়ে, হ্যাঁ, সো তাকে নিয়ে দেখে উচ্ছুরে তোর বিয়ে, এখান থেকেই মনে হয় এই প্রবাদটা তাকে জানানোটা হয়নি, তাকে জানার প্রয়োজন বোধ করে। মানে এলিমেন্ট অফ সারপ্রাইজ যদি আপনি বলেন যে ভুলে যান আপনার আজকে বিয়ে, কাকে বিয়ে, ঠিক আছে, এখন আমি ওনাকে বললাম যে হলো যে আজকে যখন আপনি এই ঘটনাটা ফিরে তাকান কি মনে হয় এবং মানে কেন হলো আপনারটা, তো বলবো যে আসলে কি বলবো যে আমরা তো চার বোন এবং আমার বাবা হলো যে পার করে দিতে পারলি বাঁচে, ওদের হলো যে বাবা অন্য জায়গায় সম্পর্ক করেছে, তখন মায়ের দিক থেকে যেটা হলো যে চার মেয়ে, মেয়েদেরকে ভরণ পোষণ, মেয়েদেরকে খাওয়ানো পড়ানোর একটা প্রেশার থেকে যায়, এবং সে যদি ওয়ার্কিং মাদার না হয়, মানে যদি বাইরে কাজ না করে, তার জন্য তো আসলেই একটা বিশাল মানে, আর এমনি তো হলো আপনার অর্থনীতি, উন্নয়ন অর্থনীতিতে এরকম অনেক উদাহরণ আছে যে উন্নয়নশীল দেশে যেখানে পরিবার কোনো অর্থনৈতিক টানাপোড়ার মধ্যে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারিবারিক যে খরচ বা ইনভেস্টমেন্ট আছে নারী সন্তানদের উপরে, সেটা কিন্তু কমিয়ে আনি টু কোপ উইথ দ্য স্ট্রেস অর ডিস্ট্রেস। হ্যাঁ, তো ওই অতএব বাল্য বিবাহ অনেকটাই কিন্তু হলো আস কোপিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, তো আমি মানে এই পর্যায়ে একটু ডক্টর জাকির কাছে যেতে চাই, বিকজ হলো যে ওই লাভ ম্যারেজের ব্যাপারটা এবং সেটাকে আমরা কীভাবে দেখবো, সেটা ট্রেন্ডসটা কী, আমাদের যে জরিপ সেটার নাম হলো উইলকাস, হ্যাঁ, তো উইলকাস 2014, তার ভিত্তিতে ডক্টর জাকির আম শিওর ইউ হিল বি হ্যাপি টু অ্যাড। জি, সো আমাদের ওই 2014 সালে যে জরিপে ওখানে তো প্রায় 7,000 মহিলাদের আমরা ইন্টারভিউ করেছি, তো ওখানে ওই স্ট্যাটিস্টিক্যালি আমরা মানে কত পার্সেন্টেজ ওই লাভ ম্যারেজ ওটা আমরা ধরতে পেরেছি, সো ওইটা খুব একটা বেশি পার্সেন্টেজ না, কিন্তু ধরেন 10-12% আমাদের রেসপন্ডেন্টরা বলেছে যে আমরা এটা নিজের ইচ্ছে বিয়ে করেছি এবং যাকে বিয়ে করেছি সেটা আমার নিজের চয়েস ছিল। কিন্তু একটা ইন্টারেস্টিং প্যাটার্ন সেটা হলো যে এই রেটটা কিন্তু আসলে বেশ দ্রুত বেড়ে যাচ্ছে, সো যাদের ধরেন আমাদের জরিপের সময় 40 বছর মতন বয়স ছিল, ওদের ভিতরে পার্সেন্টেজ ছিল 7% এরকম, এবং যাদের বয়স হলো ওই 2014 সালে যাদের বয়স ছিল 20 বছরের মতন, তাদের ভিতরে ধরেন 14-16%। সো সময়ের সাথে সাথে এই রেশিওটা আসলে মানে খুব বেড়েছে আর কি লাভ ম্যারেজের ক্ষেত্রে, মানে আমি বলবো যে হ্যাঁ এখনো পার্সেন্টেজটা বেশ অল্প অল্প, কিন্তু অনেক পরিবর্তন আসছে, একটা একটা একরকম ট্রান্সফরমেশন হচ্ছে। আর আরেকটা যেটা কমেন্ট করতে চাচ্ছিলাম সেটা হলো যে ওই ফোর্স ম্যারেজের ইনসিডেন্সটা আমরা যদি সরাসরি জিজ্ঞেস করি যে আপনাকে কি বিয়ে করে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল কিনা, তাহলে কিন্তু ধরেন 2-3% এর চেয়ে বেশি কেউ বলে না যে হ্যাঁ আমার বিয়েটা জোর করে হয়েছিল। কিন্তু কাউকে যদি বলা হয় যে জিজ্ঞেস করা হয় যে আপনি যখন বিয়ে করেছিলেন আপনি কি সেই মুহূর্তে বিয়ে করতে চেয়েছিলেন নাকি আরও পিছাতে চেয়েছিলেন, তখন ওদের ভিতরে শুধু 30% বলে যে আমরা সেই মুহূর্তেই বিয়ে করতে চেয়েছিলাম,
কিন্তু 70% রেসপন্ডেন্ট অ্যাকচুয়ালি বলছে যে আমরা চেয়েছিলাম যে বিয়েটা আরো পরে হোক, কিন্তু মা বাবা বলেছিল যে সেই মুহূর্তেই বিয়ে করতে হবে, যে একটা ভালো প্রস্তাব এসেছে। তো এটাকেই তো আসলে মানে ওনারা হয়তো ফোর্স ম্যারেজ ব্যাপারটাই বুঝে উঠতে পারেনি। এখানেই তো আসলে কথা যে আমি বিয়ে করতে চাচ্ছি না, এখন চাচ্ছি না, আমি পরে চাচ্ছি, কিন্তু আমাকে এখনই করতে হচ্ছে। তো এটাই আসলে ফোর্স ম্যারেজ। যেটা আপনি বললেন যে ডক্টর নিয়াজ বললেন যে অনেক ফ্যাক্টরস আসলে কাজ করে, পভার্টি, তারপর ইলিটারেসি, অনেক ফ্যাক্টরস কাজ করে, আমরা একটা অ্যাঙ্গেল থেকে আসলে চাইল্ড ম্যারেজ দেখতে পারি না। আমরা যদিও আয়োজনের একেবারে শেষে আমি একটু অ্যালার্ট করে দেই যে মানে খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে বিদায় নিতে হবে। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আমি যদি মানে তোমার অনুমতি নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের এই যে বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন কারণেই আসলে চাইল্ড ম্যারেজ হচ্ছে, কিন্তু এটা তো বন্ধ করাটা আমাদের একটা অন্যতম লক্ষ্য যে আমরা চাই না কোনো ধরনের বাল্যবিবাহ হোক। সো এই বাল্যবিবাহ বন্ধের ক্ষেত্রে আসলে কী কী করণীয় রয়েছে আপনারা কি মনে করেন? কারণ যেহেতু আপনারা সেই ক্ষেত্রগুলো দেখেছেন যে এই এই বিষয়ের কারণে আসলে বাল্যবিবাহ হচ্ছে, সেখানে আসলে এই বাল্যবিবাহ বন্ধের জন্য আসলে কী করণীয় সেটা হলো যে এখনো পর্যন্ত ধরেন নতুন আইনটা সম্বন্ধে মানুষজন মানে গ্রামে যারা থাকে তাদের খুব একটা বেশি ধারণা নেই, কিন্তু পরবর্তীতে এই ধারণাটা চলে আসবে ধরেন কয়েক বছরের ভিতরে, এবং তখন ওদের একরকম রিয়াকশন হবে, এবং সেখান থেকে কিন্তু মানে নেগেটিভ রিয়াকশন একটা হতে পারে আমরা যে আমরা আপনার গবেষণা থেকে যেটা বুঝতে পারছি। এবং সেই সেই জন্য এই যে সাধারণত যে যেরকম মিডিয়া ক্যাম্পেইন হয়, কমিউনিকেশন ক্যাম্পেইন হয় বাল্যবিবাহের সম্বন্ধে, সো এখানে আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই নতুন যে আইনের যে কি উদ্দেশ্য ছিল এবং আইনে আসলে কি বলা হচ্ছে এটা খুবই ক্লিয়ার ভাবে মানুষের জন্য বুঝতে পারে, এবং এটা মানে জন্য মানে বুঝতে পারা খুবই জরুরি যে নতুন আইনের এরকম কোনো ইমপ্লিকেশন নেই যে যে এখন 18 বয়সের নিচে মেয়েদের বিয়ে আগের চেয়ে বেশি অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, মানে এই ধারণাটা যদি মানুষের মধ্যে ভিতরে না চলে আসে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের ফাইনিতে দেখা যাচ্ছে যে মানে এরকম ধারণা চলে আসলে কিন্তু অন্যরকম একটা রিঅ্যাকশন হতে পারে। হ্যাঁ, মানে আমাদের সমাজের জন্য এটা আসলে কতখানি যৌক্তিক বা কতটা ভালো বয়ে নিয়ে আসবে সেটা নিয়ে সন্দেহের একটা জায়গা থেকে যায়। যদি ডক্টর নিয়াজ আপনার যদি কিছু বলার থাকে। আমি এখানে যেটা অ্যাড করতে চাই সেটা হলো যে তাহলে এই যে একটা আইনি পরিবর্তন আসলো, তো সেটার যেই সঠিক উদ্দেশ্যে যে পরিবর্তনটা আসছে সেটা আমরা কীভাবে কমিউনিকেট করবো, এবং সেটা যেন ভুলভাবে ইন্টারপ্রেটেড না হয়, যেটা আপনি আশঙ্কা করছেন যে অনেক তরুণ তরুণী বলছে যে আচ্ছা এটা তো এখন আমার একটা অস্ত্র হয়ে দাঁড়ালো বা ভালো, সেই জায়গাটাতে ফোকাস দিতে হবে। এখন তাহলে সামনে আমরা কীভাবে আগাবো, একটা হলো যে আজকে যে প্রোগ্রামটা করেছেন এটা একটা চমৎকার ধারণা, তো হ্যাঁ, তো এ ধরনের কনভারসেশনটা চালিয়ে যেতে হবে, এটা হলো একটা পয়েন্ট। দুটা পয়েন্ট হলো যে আজকের প্রোগ্রামে আরেকটা ভালো দিক যে কোলাবোরেশন বিটুইন প্র্যাকটিশনার্স অ্যান্ড রিসার্চার্স, যেটা কিন্তু খুবই মানে দুর্লভ। হ্যাঁ, তো এই এই যে সংমিশ্রণটা কিন্তু খুব দরকার, যে আমাদের কিন্তু বৈজ্ঞানিকভাবে সামাজিক সমস্যাগুলোকে চিন্তা করতে হবে, যেখানে আবেগ জড়িত। হ্যাঁ, যেই সমস্যা নিয়ে আমরা আলাপ করছি সেটাও কিন্তু অনেক আবেগের সমস্যা, ভালোবাসার ব্যাপারটা আছে, বিয়েশাদী ব্যাপারটা আছে, পছন্দ অপছন্দ ব্যাপার আছে। তো এখন এটা হলো একটা দিক। তো আরেকটা দিকটা হলো যে যেটা হচ্ছে যে আপনার শুরু করতে হবে কিন্তু নিচের থেকে, আমরা যেটা কথা বলছি এটা কিন্তু টপ ডাউন, ঠিক আমরা একটা অ্যাগ্রিগেট লেভেলে কথা বলছি, কমিউনিটি লেভেলে কথা বলছি। আজকে আমাদের প্রোগ্রাম শুনছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে না, এবং সে মা বাবা শুনছেন, আবার হলো সন্তানরা শুনছেন, মানে এখানের মধ্যে কেউ আবার চিন্তা করছে যে বিয়ে করবো। হ্যাঁ, তো এখন নিচের থেকে শুরু করার যেটা ব্যাপারটা সেটা হলো যে পাঠ্যপুস্তক থেকে শুরু করতে হবে। হ্যাঁ, তো পাঠ্যপুস্তকের কন্টেন্টে আমাদের যে আইনটা হলো সেটার যেন সঠিক ব্যাখ্যাটা চলে আসে, এবং আইডিয়াটা হচ্ছে যে প্রতিটা স্তরে এই মেসেজটা রিপিট করতে হবে, যে আপনার রেডিও টক শোতে হোক, সেটা একটা সভা সেমিনারে হোক, সেটা হলো আপনাদের যারা এনজিও নিয়ে ক্যাম্পেইন করেন মাঠ পর্যায়ে সেখানে হোক, আবার একইভাবে একটা স্কুলের শ্রেণীকক্ষে যে শিক্ষক শিক্ষিকা সেখানে যে যারা আছেন যে বালক বালিকা একজন একজনকে পছন্দ করছেন, তো ওই জায়গাটাতেই কিন্তু আঘাত করতে হবে। হ্যাঁ, এবং এই যে আলাপটা চালিয়ে যেতে হবে। রাইট রাইট,
দারুণ কথা বলেছেন এবং দারুণ কথার মধ্য দিয়ে আমাদের আয়োজনটা শেষ হচ্ছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং থ্যাংক ইউ জানাতে চাই সালওয়া তোমাকেও, দেখা হবে আবারও নিশ্চয়ই খুব শীঘ্রই। খুব ভালো থাকবেন সবাই, বন্ধুদের কাছ থেকেও খুব অল্প সময়ের মধ্যে বিদায় নিয়ে নিচ্ছি কারণ সময় একেবারেই হাতে নেই। সবাই খুব ভালো থাকো, আর পাঁচটার পরে তো আমার সাথে আবারও কথা হয়ে যাচ্ছে গানজটে, ততক্ষণ পর্যন্ত শুনতে থাকো কলেজ FM 101.6। টাটা।